হ্যালো আসসালামু আলাইকুম আশা কি তোমরা ভালো আছো কী অবস্থা এই তোমাদের আশা রাখি তোমরা বর্তমান পরিস্থিতিতে বাসায় থেকেও পড়াশোনা চালিয়ে যাচ্ছ আর তোমাদের এই পড়াশোনা চালিয়ে যাওয়া আরও সহজ করতে আমি তোমাদের মাঝে আজকে যেই ক্লাসটি নিব প্রিপোজিশনের উপর সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো তাহলে চট্টগ্রাম বোর্ড আমরা আজকে দু হাজার সতেরো সালের কী করব প্রিপোজিশান পুরা প্রসেসটা কমপ্লিট করব একটা একটা করে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি কি বলা হয়েছে দেখো যে প্রথমে বলা হয়েছে কি যে তুমি দেখো যে সৈয়দ শামসুল হক এ লিজেন্ডারি লিটারেচার ওয়াস ব্রন ইন কুড়িগ্রাম নাইন হান্ড্রেড থার্টি ফাইভ মানে উনিশশো পঁয়ত্রিশ সালে তাহলে বলা হচ্ছে কি যে দেখো কিংবদন্তি সাহিত্যিক লিজেন্ডারি হ্যাঁ লিজেন্ডারি লিটারেচার লিটারেচারি মানে কি কিংবদন্তি কি সাহিত্যিক সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন কুড়িগ্রামে কত সালে উনিশশো সালে তাহলে এটা দেখো অ্যান্সার কী হবে সবার নিচে দেখো আমি অ্যান্সার লিখে রাখছি কি ইন লিখে রাখছি এই নাম্বারটা দেখো এই যে এখানে ইন দেখো সবার নিচে অ্যান্সার এই নাম্বার ইন ইন কি জন্য এখানে হলো মনে রাখবা যে মাস ঋতু কিংবা বছর এর পূর্বে বা ঐতিহাসিক প্রকাশক সময়কাল ঠিক আছে যেরকম এখানে উনিশশো সাল মানে অনেক আগের একটা সাল প্রকাশ করছে এরকম যদি সময়কাল প্রকাশ করে তখন তার সামনে কি বসে ইন বসে যে আশা করি তুমি প্রথমটা বুঝতে পেরেছ আমরা এর পরেরটাতে যাই দেখো কি বলা হয়েছে হি রিসিপ্ট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দ্য এজ অফ টোয়েন্টি নাইন হ্যাঁ তাহলে কী বলা হয়েছে যে দেখো উনত্রিশ হ্যাঁ উনত্রিশ কি যে উনত্রিশ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে ঠিক আছে রিসিপ্ট বা গ্রহণ করেছে তাহলে এটা দেখো এখানে একটা তুমি মনে রাখবা এটা কী এই অ্যান্সারটা তাহলে এটার কী হবে দেখো নিচে অ্যান্সার দেওয়া আস বি নাম্বারের জন্য অ্যাট ঠিক না নিচে আনসার দেওয়া আসছে কি অ্যাট এটা কী কারণে হবে বি নাম্বার দেখো এখানে অ্যান্সারটা হবে কি অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি নাইন মনে রাখবা যে এটা একটা ফ্রেস ঠিক আছে যে অ্যাট দ্য এজ অফ হুম অ্যাট দ্য এজ অব এটা একটা ফ্রেস তুমি এই হিসাবে মনে রাখলে তোমার এটার অ্যান্সার অ্যাট হবে আবার যদি তুমি এইভাবে মনে রাখো যে কোনো কোনো বয়সে মনে রেখো যে যে কোনো বয়সে কোনো কিছু করা হয় বোঝাতে বা কোনো কিছু পাওয়া হয় মানে কোনো একটা যদি বয়স বোঝায় ওই ক্ষেত্রে এক যে এই বয়সে তুমি এই জিনিসটা পেয়েছ যেরকম এখানে সে কি পেয়েছে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পাইসে কত কত বছর বয়সে উনত্রিশ বছর বয়সে টোয়েন্টি নাইন ঠিক আছে উনত্রিশ বছর বয়সে ধরুন কোনো বয়সে কোনো কিছু পাওয়া বা হওয়া বোঝাতেও অ্যাট বর্ষে তাহলে সেখানে তুমি এইভাবে অ্যান্সার নিল এখানে অ্যান্সার কী হবে অ্যাট হবে অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি নাইন পরেরটাতে আমরা যাই এবং তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি অবশ্যই জানাবা দেখো এটাতে বলা হয়েছে কি ইট ইস নট ওয়ার্ড দি দ্যাট হি ওয়াজ দ্য হ্যাঁ তারপর কী বলেছে দেখো অল হু গেট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দেখো এটার বাংলাটা বোঝায় যে এটা উল্লেখ্য যে ইট ইজ নট ওয়ার্ড দি এটা উল্লেখ্য যে এ পর্যন্ত যারা বাংলা একাডেমি পুরস্কার যে পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে তিনি বয়সের সবচেয়ে কি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে তাদের মধ্যে তিনি সবচেয়ে বয়সী কি তরুণ বা ইয়াং ছিলেন ঠিক আছে বলা হয়েছে কি যে উল্লেখ্য যে এ পর্যন্ত যারাই বাংলা একাডেমি পুরস্কার কি পেয়েছে তারা সবাই কী ছিল তরুণ ছিল তাহলে দেখো এটার অ্যান্সারটা কি হবে প্রথমে দেখো ইট ইজ নট ওয়ার দি দ্যাট হি ওয়াজ দ্য ইয়াংজেস্ট অফ অল হু গেট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড দেখো নাম্বারটার অ্যান্সার কী হয়েছে অফ এটার অফ অ্যান্সার হওয়ার কারণ কি দেখো যে এটার অফ অ্যান্সার হওয়ার কারণ কি কোনো উৎস বা উৎপত্তি স্থল বোঝাতে অফ ঠিক না যে কি যে কোনো উৎস বা উৎপত্তি স্থল বোঝাতে মনে রাখবা অফ বা মালিকানা অর্থ বোঝাতে অফ যে কে মা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল ঠিক না যে এত তরুণ বয়সে তাহলে কি এটা সে পেয়েছিল এই যে অফ আসছে আবার তুমি এইভাবে মনে রাখতে পারো এটাও একটা কিন্তু সবসময় ফ্রেশ হিসাবে আসছে মনে রাখবা অফ অল ঠিক আছে অফ অল এটাও একটা ফ্রেশ হয় সেক্ষেত্রে দেখো সি নাম্বার কী দেখ অফ অল হু অফ অল হু কি গট দা বাংলা একাডেমি অ্যাওয়ার্ড তাহলে কি এটা অ্যান্সার কী হবে দেখো অফ হ্যাঁ তাহলে মনে করি অ্যান্সারটা তুমি বুঝতে পারছো এবার মনে রাখবার যে কোনো উৎপত্তি ছিল মানে কি সে কোন বয়সে যে ইয়াং জেস্ট মানে কি ইয়াং বা তরুণ বয়সে সে এই পুরস্কার পেয়েছিলো এই যে একটা বয়স বুঝতে সেই জন্য এখানে আসবে কি অফ অল হু গড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড এরপর কী বলে পরেরটাতে আমরা আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে এটার কী হবে যে অফ অল তাহলে দেখো যে এটার অ্যান্সার তুমি দুইভাবেও নিতে পারো যদি ফ্রেজ আকারে নাও তাহলে অফ অল হয় ঠিক আছে আবার যদি তুমি এটাকে এভাবেও নাও যে দা ইয়াংকিতে যে মনে করো যে সে কোন বয়সে বাংলা একাডেমি পুরস্কার সবচেয়ে আগে পেয়েছিল যে সেই একজন সবচেয়ে যে তরুণ বয়সে পেয়েছিল যে তার একটা উৎপত্তি স্থল বা একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আসতেছে যে কি যে সে সবচেয়ে যখন তরুণ ছিল তখন সে পুরস্কার পাইছিল এই হিসাবে অর্থ করেও তুমি অফ ব্যবহার করতে পারো যে অফ অল হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড এরপরে দেখো আমরা তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছ যে অফটা কী জন্য হলো নয় তুমি অফ অল হিসেবে ফ্রেশ ধরে এখানে ব্যবহার করতে পারো আবার মনে রাখবে তার যখন একটা বয়সের স্থন স্থান বোঝাচ্ছে সেই তুমি অফ আনতে পারবা তারপর বলা আছে কি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন টু দেন হি ইজ কন্ট্রিবিউশন বাংলা লিটারেচার তাহলে দেখো এটার প্রথমটার অ্যান্সার কী হচ্ছে দেখো ফর দেখো ডি নাম্বারটার অ্যান্সার কী হবে ফর এটার ফর অ্যান্সার হওয়ার কারণ কি তুমি দেখো যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সে পুরস্কার কী যে পুরস্কৃত হয়েছিল স্বাধীনতা পদকে ইন টু মানে দু সালে সালে কি জন্য হি ইজ কন্ট্রিবিউশন তাহলে যে দেখো কী জন্য জন্য অথবা কারণ প্রকাশ করতেও ফর বসে যার কারণে এটার অ্যান্সার কী হবে ফর যে হি ইজ কন্ট্রিবিউশন মানে কি যে তার কি অবদানের জন্য সে স্বাধীনতা অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছিল। এরপরে দেখো কি যে বাংলা লিটারেচার ঠিক আছে যে এরপরে কিসের জন্য পেয়েছিল যে এই বাংলা লিটারেচার দেখো হুম বাংলা লিটারেচার কিন্তু কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার বাংলা লিটারেচারের জন্য এবং মনে রাখবার টু অর্থ কী যে কোনো কিছু দুটাকে সংযুক্ত করতে টু ব্যবহার হয় তার মানে দেখবো যে সে কিসের অবদানের জন্য পেয়েছিল বাংলা লিটারেচারের অবদানে পেয়ে জন্য পেয়েছিল। এই জন্য এটার আনসার হবে কি হি কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার তাহলে এই টু প্রকাশ করার জন্য হলো কি কারণ এখানে অ্যান্সার হল টু যে দুইটাকে যুক্ত করল যে তার কিসের অবদানের জন্য বাংলা লিটারেচারের অবদানের জন্য সে স্বাধীনতার পুরস্কার পেয়েছিল বা পদকে কিন্তু ভূষিত হয়েছিলেন দুই সালে এই জন্য এখানে টু বসানো হয়েছে সংযুক্ত করা অর্থে তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছ এটা এই দুটো অপশন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এরপরে দেখো কি বলে আছে হি লিটার লিটারারি ওয়ার্কস আর ইনক্লুডেড দ্য কারিকুল্লা অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল বাংলাদেশ মনে রাখ বা তাহলে দেখো এটাকে অর্থ কী বোঝাচ্ছে যে যে তার সাহিত্যকর্মগুলো মাধ্যমিক দেখো ক্যারিকুলা অফ সেকেন্ডারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কী হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল মানে কি উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু লেভেল অফ বাংলাদেশ তাদেরকে ইনক্লুডেড হ্যাঁ মানে কি অন্তর্ভুক্ত করা তা লিটা লিটারারি ওয়ার্কস তার কী হি ইজ লিটারি ওয়ার্কস লিটারআরি ওয়ার্কস মানে কি তার সাহিত্য কর্মগুলো কি অন্তর্ভুক্ত করা হয় কোথায় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন লেভেল মানে স্নাতক পর্যায়েও তার সাহিত্যের যে কর্মগুলো সেগুলোকে কি করা হয় অন্তর্ভুক্ত করে তাহলে আমরা এখন দেখব কিভাবে কোন ট্রান্সলেটার হলো এক নাম্বার ট্রান্সলেটসে কি দেখো যে যে ইনক্লুড এখানে দেখো ইনক্লুড ইন দ্য কারিকুলা অফ মনে রাখবো যে ইনক্লুডিং মানে এটা একটা কি বলবো যে তোমাকে একদম মানে অ্যাপ্রুভ তুমি হিসাবে বসাতে পারো ইনক্লুড ইন ইন দা আবার তুমি এক্ষেত্রেও করে রাখতে পারো যে ধারণ বা মনে রাখবা যে তার ধারণ ক্ষমতা বোঝায় তো ইন বোঝায় কেমন ধারণ ক্ষমতা তার ধারণ ক্ষমতা তার যে কর্মের ধারণ ক্ষমতা ছিল যার যে ধারণ ক্ষমতা ছিল সেটা কোন পর্যন্ত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায় পর্যন্ত এরকম ধারণ ক্ষমতা প্রকাশ করতে গেলেও ইন বসে তাহলে ইন দা কি কারিকুলা অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্রাজুয়েশন লেভেল অফ বাংলাদেশ এটা মনে রাখবো যে লেভেল অফ বাংলাদেশ হুম আশা করি তুমি অ্যান্সারটি বুঝতে পেরেছ হ্যাঁ যে লেভেল অফ বাংলাদেশ হ্যাঁ যে স্নাতক পর্যায় পর্যন্ত তাহলে বুঝতে পারলে যে এই দুইটার অ্যান্সার কী জন্য হয়েছে লেভেল অফ এটা মনে রাখবো যে লেভেল অফ বাংলাদেশ হ্যাঁ ইনক্লুডিং তারপরে কি লেভেল অফ ঠিক আছে যেই দুইটা ক্ষেত্রে অ্যান্ড প্রিপোজিশনে তো আমি ব্যাখ্যা দিলাম সেগুলো তুমি আঁকা সেভাবে বুঝতে পারো আবার যদি এভাবে ন এভাবে তুমি বুঝতে পারো যে লেভেল অফ বাংলাদেশ গ্র্যাজুয়েশন লেভেল অফ বাংলাদেশ মানে কি স্নাতক পর্যায়ে বাংলাদেশে তার মানে কি দেখো অফ থেকে এর প্রকাশ করে যে অফটা এখানে যে যে নাম্বার হওয়ার অর্থে থেকে অফ অর্থ থেকে এর প্রকাশ করে তার মানে কি কোন লেভেল মানে গ্রাজুয়েশন লেভেলের পর্যায় পর্যন্ত তার এই সাহিত্যকর্মগুলোকে কি অন্তর্ভুক্ত করা হয় এরপর একটাতে আমরা যাই আশা করি তুমি বুঝতে পারবে অবশ্যই চলো তাহলে আমরা তারপর বিল শিখি যে সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড আনোয়ারা সৈয়দ হক হু ইজ এ মেম্বার দ্য রয়্যাল কি কলেজ অফ কিজন কিন্তু যে সাইকি যে যে সাইকা কার্টিস্ট যে সাইকি যে যে সাইকার্টিস্ট সাইকার্টিস্ট এটা মনে রাখবো যে এই প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো করে মনে রাখবা সাইকায়াট্রিস্ট ট্রিস্ট সাইকার ট্রিস্ট ইন লন্ডন তার মানে মনে রাখবো যে তাহলে দেখো যে এখানে বলা হয়েছে কি যে সৈয়দ শামসুল হক বিবাহিত হয়েছিল আনোয়ারা সৈয়দ হকের সাথে এবং হু ইজ দ্য মেম্বার এবং কি তারা মেম্বার ছিল দ্য রয়্যাল কলেজ অফ সাইকার ট্রিস্ট ইন লন্ডন মানে মনো হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো যে তারা এটার কী ছিল মেম্বারও ছিল বা সদস্য ছিল হুম চেষ্টা তাহলে দেখো এখন আমি এটার অ্যান্সারগুলো এইস নাম্বারের অ্যান্সার কী দেওয়া আছে দেখো টু এখানে টু কীর জন্য হলো আমি তোমাদেরকে এখন সেটা বোঝাই দিব এবং এরপরে বাকিগুলো তোমাকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে দেখো যে মনে রাখবা যে টু এখানে অ্যান্সারটা কী জন্য হলো যে কি যে টু আনোয়ারা ঠিক না সৈয়দ হক এখানে টু হওয়ার অর্থটা তুমি মনে রাখবে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি বা কোনো বস্তু বা অন্য কোনো বস্তুর সাথে কি করবে সংযুক্ত হবে সেক্ষেত্রে টু হয় মানে রাখবো যে সংযুক্ত করতে কি ব্যবহৃত হয় টু ব্যবহার করা হয় হুম তাহলে বুঝতে পারছো যে এখানে কী টু কির জন্য হলো কারণ সৈয়দ শামসুল হকের সাথে কি সংযুক্ত বা তারা একসাথে বিবাহ বন্ধনে যুক্ত হয়েছে কার সাথে আনোয়ারা সৈয়দ হকের সাথে যার কারণে এখানে কি অ্যান্সার হচ্ছে টু এরপরে দেখো কীসে এবং তারা কিসের মেম্বার ছিল তারা কি যে অফ দ্য তাহলে দেখো এটা অ্যান্সার কিন্তু অ্যান্সার কী আছে অফ কিন্তু অফ দ্য রয়্যাল কলেজ অফ সাইকা টুইস্ট ইন লন্ডন তাহলে দেখো এখানে অফ হওয়ার কারণ কি দেখো এখানে একটা মনে রাখবে যে ফেস আছে মেম্বার অফ হয় এবং কি তারা কি কী এবার কি মনে রাখবা যে মালিকানা বা নিজস্ব প্রকাশ করতেও অফ ব্যবহৃত হয় তাহলে তারা কী সদস্য ছিল দ্য রয়্যাল কলেজ অফ সাইকারট্রিস্ট ইন লন্ডন তারা লন্ডনের এই সাইকার ট্রিস্টের হ্যাঁ কলেজের সাইকার ট্রিস্ট কলেজের কি ছিল মেম্বার ছিল যার কারণে এখানে কি মালিকানা অর্থ প্রকাশ করে যার কারণ বা তাদের সত্তা প্রকাশ করে যে তারা ওখানকার সদস্য ছিল যার কারণে এখানে কী হবে অফ বসবে যে হুই ইজ এ ম্যাম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সাইকারট্রিস্ট ইন লন্ডন অথবা তুমি এই ফ্রেজ আকারে মনে রাখতে পারো যে মেম্বার অফ আমরা পরেরটাতে যাই দেখো কি বলা হচ্ছে দিস রিনোয়েড ইন্টেলেকচুয়াল পাস্ট ওয়াই টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর ইন টু থাউজেন্ড সিক্সটিন অ্যাট দ্য এজ অফ ওয়ান মনে রাখবা এখানের অ্যান্সার কী হয়েছে দেখো অন তুমি এটা মনে রাখবা যে এখানে অন কিতে যে অন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর হওয়ার কারণ কি এটা তো একদম সহজ বিক্ষোভ মনে রাখবা যে নির্দিষ্ট দিন কিংবা নির্দিষ্ট দিনের একটা অংশ কিংবা মনে রাখবা যে তারিখের পূর্বে অন বসে কিংবা মনে রাখবা কী দিতে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর তারিখের পূর্বে কী বসে অন বসে যার কারণে এটার অ্যান্সার কী হয়েছে অন হয়েছে একদম সহজ কথা তারিখের পূর্বে কি বসে অন বসে যার কারণে এটার অ্যান্সার কী হয়েছে অন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে তোমার পাশে থাকা এবং এতক্ষণ তোমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাকে পরবর্তী ক্লাস পর্যন্ত তুমি সুস্থ থাকো যেখানেই থাকো নিরাপদে থাকো এবং তোমার সুস্থতা কামনা করে পরবর্তী কোনো আবার ক্লাসে পরবর্তী নতুন কোনো ক্লাসে দেখা হবে এমনটা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব